কিন্তু ওরা যখনই ঝাড়খণ্ডে বৃষ্টি হয় ঝাড়খণ্ডকে বাঁচায় আর বাংলায় সব জলটা ছেড়ে দেয়। আর এবারে আমরা পরশুদিন হাত জোর করে রিকোয়েস্ট করেছি যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, এখন পাট ছাড়বেন না, অল্প অল্প করে ছাড়বেন। কিন্তু প্রায় 3-4 লক্ষ কিউসেক ওপর জল, এত জল 2009-এর ফলে আর ছাড়া হয়নি। আমরা এখন খাটালে এসে উপস্থিত হয়েছি, খাটালে সবাই আছেন এখানে, জেলা পরিষদ থেকে শুরু করে এমএলএ থেকে শুরু করে আমাদের নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসপি সবাই আছে খাটালে। এই পর্যন্ত আমরা যেখানে এলাম এই পর্যন্তই যাওয়া যাচ্ছে, তারপরে আর যাওয়া যাচ্ছে না। এখান থেকে আমরা মোটামুটি আমাদের মানচিত্র সংক্রান্তটা দেখালো, আমি নিজেও দেখলাম। এখন কথা হচ্ছে এবারে জলটা বেশি এসছে, এবারে যে পরিমাণে জল ছাড়া হয়েছে 2009 সালের পর এত জল কোনোদিনও ছাড়া হয়নি। এবং আমি সরি টু সে, ফরাক্কা ড্রেজিং হয় না দীর্ঘ 20 বছর ধরে, আর ডিবিসিও ড্রেজিং হয় না, ফলে পলি জমে জমে আরও 2 লক্ষ কিউসেক মেট্রিক টন জল ডিবিসিতে থাকতে পারতো। কিন্তু ওরা যখনই ঝাড়খণ্ডে বৃষ্টি হয় ঝাড়খণ্ডকে বাঁচায় আর বাংলায় সব জলটা ছেড়ে দেয়। আর এবারে আমরা পরশুদিন হাত জোর করে রিকোয়েস্ট করেছি যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, এখন পাট ছাড়বেন না, অল্প অল্প করে ছাড়ুন। কিন্তু প্রায় 3-4 লক্ষ কিউসেক ওপর জল, এত জল 2009-এর ফলে আর ছাড়া হয়নি। কাজে আমরা খুব স্তম্ভিত, ডিবিসি দেখো আর এটা ম্যান মেড ফ্লাড করা হয়েছে, বাংলাকে বঞ্চনা করছে, সেল্টিং মানে সেল্টিং করছে না, এবং ইচ্ছা করে জল ঝাড়খণ্ডকে বাঁচাচ্ছে, অন্য জায়গাকে বাঁচাচ্ছে, অন্য জায়গা বাঁচুক আমার আপত্তি নেই, কিন্তু জলটা তুমি কেন বাংলায় ছাড়বে বারবার। সেই জন্য ঘাটালে মাস্টার প্ল্যান আজকে 20 বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে, ওরা করলো না, করলো না বলে রাজ্য সরকার থেকে আমরা ডিপিআর রেডি করছি। এটা ডিপিআর রেডি হয়ে গেলে এইটাও তো 2 বছর লাগবে কাজটা আমাদের করতে, এটা প্রায় 1,500 কোটি টাকার প্ল্যান, এটা আমরা করে দেবো। ঠিক আছে, কিন্তু ওরা যখনই ঝাড়খণ্ডে বৃষ্টি হয় ঝাড়খণ্ডকে বাঁচায় আর বাংলায় সব জলটা ছেড়ে দেয়। আর এবারে আমরা পরশুদিন হাত জোর করে রিকোয়েস্ট করেছি যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, এখন পাট ছাড়বেন না, অল্প অল্প করে ছাড়ুন। কিন্তু প্রায় 3-4 লক্ষ কিউসেক ওপর জল, এত জল 2009-এর ফলে আর ছাড়া হয়নি। আমরা এখন খাটালে এসে উপস্থিত হয়েছি, খাটালে সবাই আছেন এখানে, জেলা পরিষদ থেকে শুরু করে এমএলএ থেকে শুরু করে আমাদের নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসপি সবাই আছে খাটালে। এই পর্যন্ত আমরা যেখানে এলাম এই পর্যন্তই যাওয়া যাচ্ছে, তারপরে আর যাওয়া যাচ্ছে না। এখান থেকে আমরা মোটামুটি আমাদের মানচিত্র সংক্রান্তটা দেখালো, আমি নিজেও দেখলাম। এখন কথা হচ্ছে এবারে জলটা বেশি এসছে, এবারে যে পরিমাণে জল ছাড়া হয়েছে 2009 সালের পর এত জল কোনোদিনও ছাড়া হয়নি। এবং আমি সরি টু সে, ফরাক্কা ড্রেজিং হয় না দীর্ঘ 20 বছর ধরে, আর ডিবিসিও ড্রেজিং হয় না, ফলে পলি জমে জমে আরও 2 লক্ষ কিউসেক মেট্রিক টন জল ডিবিসিতে থাকতে পারতো। কিন্তু ওরা যখনই ঝাড়খণ্ডে বৃষ্টি হয় ঝাড়খণ্ডকে বাঁচায় আর বাংলায় সব জলটা ছেড়ে দেয়। আর এবারে আমরা পরশুদিন হাত জোর করে রিকোয়েস্ট করেছি যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, এখন পাট ছাড়বেন না, অল্প অল্প করে ছাড়ুন। কিন্তু প্রায় 3-4 লক্ষ কিউসেক ওপর জল, এত জল 2009-এর ফলে আর ছাড়া হয়নি। কাজে আমরা খুব স্তম্ভিত, ডিবিসি দেখো আর এটা ম্যান মেড ফ্লাড করা হয়েছে, বাংলাকে বঞ্চনা করছে, সেল্টিং মানে সেল্টিং করছে না, এবং ইচ্ছা করে জল ঝাড়খণ্ডকে বাঁচাচ্ছে, অন্য জায়গাকে বাঁচাচ্ছে, অন্য জায়গা বাঁচুক আমার আপত্তি নেই, কিন্তু জলটা তুমি কেন বাংলায় ছাড়বে বারবার।
সেই জন্য ঘাটালে মাস্টার প্ল্যান আজকে 20 বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে, ওরা করলো না। করলো না বলে রাজ্য সরকার থেকে আমরা ডিপিআর রেডি করছি। এটা ডিপিআর রেডি হয়ে গেলে এইটাও তো 2 বছর লাগবে কাজটা আমাদের করতে। এটা প্রায় 1500 কোটি টাকার প্ল্যান, এটা আমরা করে দেব। ঠিক আছে, পেছন 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 পেছন। কিন্তু ওরা যখনই ঝাড়খণ্ডে বৃষ্টি হয় ঝাড়খণ্ডকে বাঁচায় আর বাংলায় সব জলটা ছেড়ে দেয়। আর এবারে আমরা পরশুদিন হাত জোর করে রিকোয়েস্ট করেছি যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, এখন পাট ছাড়বেন না, অল্প অল্প করে ছাড়ব। কিন্তু প্রায় 3-4 লোক কিউসেক ওপর জল, এত জল 2009-এর ফলে আর ছাড়া হয়নি। আসতে আমরা এখন ঘাটালে এসে উপস্থিত হয়েছি। ঘাটালে সবাই আছেন, এখানে জেলা পরিষদ থেকে শুরু করে এমএলএ থেকে শুরু করে আমাদের নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসপি সবাই আছে ঘাটালে। এই পর্যন্ত আমরা যেখানে এলাম এই পর্যন্তই যাওয়া যাচ্ছে, তারপরে আর যাওয়া যাচ্ছে না। এখান থেকে আমরা মোটামুটি আমাকে মঞ্চটা দেখালো, আমি নিজেও দেখলাম। এখন কথা হচ্ছে এবারে জলটা বেশি এসছে, এবারে যে পরিমাণে জল ছাড়া হয়েছে 2009 সালের পর এত জল কোনোদিনও ছাড়া হয়নি। এবং আমি সরি টু সে, ফরাক্কা ড্রেজিং হয় না দীর্ঘ 20 বছর ধরে, আর ডিবিসিও ড্রেজিং হয় না, ফলে পলি জমে জমে আরও 2 লক্ষ কিউসেক মেট্রিক টন জল ডিবিসিতে থাকতে পারত। কিন্তু ওরা যখনই ঝাড়খণ্ডে বৃষ্টি হয় ঝাড়খণ্ডকে বাঁচায় আর বাংলায় সব জলটা ছেড়ে দেয়। আর এবারে আমরা পরশুদিন হাত জোর করে রিকোয়েস্ট করেছি যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, এখন পাট ছাড়বেন না, অল্প অল্প করে ছাড়ব। কিন্তু প্রায় 3-4 লক্ষ কিউসেক ওপর জল, এত জল 2009-এর ফলে আর ছাড়া হয়নি। কাজে আমরা খুব স্তম্ভিত, ডিবিসি ব্যাপার এটা ম্যান মেড ফ্লাড করা হয়েছে, বাংলাকে বঞ্চনা করছে, সেল্টিং মানে সিল্টিং করছে না, এবং ইচ্ছা করে জল ঝাড়খণ্ডকে বাঁচাচ্ছে, অন্য জায়গাকে বাঁচাচ্ছে। অন্য জায়গা বাঁচুক আমার আপত্তি নেই, কিন্তু জলটা তুমি কেন বাংলায় ছাড়বে বারবার? সেই জন্য ঘাটালে মাস্টার প্ল্যান আজকে 20 বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে, ওরা করলো না। করলো না বলে রাজ্য সরকার থেকে আমরা ডিপিআর রেডি করছি। এটা ডিপিআর রেডি হয়ে গেলে এইটাও তো 2 বছর লাগবে কাজটা আমাদের করতে। এটা প্রায় 1500 কোটি টাকার প্ল্যান, এটা আমরা করে দেবো। ঠিক আছে।